ভারত বিশ্বকাপে ইংল্যান্ড তাদের ব্যর্থতাকে ভুলে 2024 সালের আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপে আবারও নিজেদের সেরা ছন্দে ফেরত আসতে বদ্ধপরিপক্কর হচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। তাই তো একটি নির্দিষ্ট প্ল্যান অনুসরণ করে এগোচ্ছে তাদের দল। তারই অংশ হিসাবে ওয়েস্ট ইন্ডিজ দলের তারকা ক্রিকেটার কেরন পোলার্ডকে সহকারী কোচ হিসাবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। টি টোয়েন্টির বিশ্বজগতে কেরন পোলার্ড ছিল বরাবরই বড়সড় একটি নাম। 2021 সালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই তারকা, তবে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন বড় বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে। তাছাড়া 2024 সালের টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে। তাই তো ওয়েস্ট ইন্ডিজ দলের এমন তারকা একজন ক্রিকেটারকে নিজেদের সহকারী কোচ হিসাবে নিয়োগ দেওয়াটা ইংল্যান্ড দলের জন্য অবশ্যই একটি সঠিক সিদ্ধান্ত। ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলো নিয়ে বেশ ভালোই ধারণা রয়েছে কেরন পোলার্ডের। তাই তো তাকে সহকারী কোচ হিসাবে পেয়ে বাড়তি আরও কিছু লাভবান হতে পারবে এবার ইংল্যান্ড ক্রিকেট দল। উল্লেখ্য, আগামী বছরের 4 জুন অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপে আসর। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় কেরন পোলার্ড ইংল্যান্ড দলের সহকারী কোচ হিসাবে কতটুকু সফলতা অর্জন করতে পারবে? এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।